বিরল এক রোগের কারণে অল্প বয়সেই দেখতে অনেকটা বুড়ো মানুষের মতো হয়ে যায় শিশু। অল্প বয়সেই বুড়িয়ে যাওয়া এই রোগের নাম প্রোজেরিয়া। প্রোজেরিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ প্রোজেরাস থেকে, যার অর্থ অপ্রাপ্তবয়স্ক বৃদ্ধ। 1886 সালে চিকিৎসক ডাক্তার জোনাথন হ্যারিনসন ও 1897 সালে ডাক্তার হ্যাস্টিং গিলফোর্ড এই রোগটি সম্পর্কে ধারণা দেন। তাদের নামানুসারে এই রোগটিকে হ্যাসিনসন গিলফোর্ড প্রোজেরিয়া সিন্ড্রোম বলা হয়। বিবিসি জানিয়েছে, কোষের এক ধরনের পরিবর্তনের কারণে এই রোগ হয়। এতে দেহের কোষ দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং বয়োবৃদ্ধির প্রক্রিয়াটি দ্রুত হয়ে যায়। প্রোজেরিয়া রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চিকিৎসা করানো না হলে এই রোগে আক্রান্ত প্রায় সব শিশু হৃদরোগে আক্রান্ত হয়ে 14.5 বছর বয়সের মধ্যে মারা যায়। সংস্থাটির মতে, প্রতি 40 থেকে 80 লাখ নবজাতকের মধ্যে মাত্র একজনের প্রোজেরিয়া উপসর্গ থাকে, আর প্রতি 1 কোটি 80 লক্ষ থেকে 2 কোটি জীবিত শিশুর মধ্যে একজন প্রোজেরিয়া আক্রান্ত হয়। সারা বিশ্বে প্রোজেরিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বর্তমানে আনুমানিক 400 জন। যে কোনো লিঙ্গ বা বর্ণের শিশুরা এতে আক্রান্ত হতে পারে। এতে আক্রান্ত শিশুদের গড় উচ্চতা 49.21 ইঞ্চি এবং গড় ওজন 25 কেজির মতো হয়ে থাকে। বিভিন্ন জাতিগোষ্ঠীর হওয়া সত্ত্বেও প্রোজেরিয়ায় আক্রান্ত শিশুরা দেখতে অনেকটা একই রকমের হয়ে থাকে। এখন পর্যন্ত প্রোজেরিয়া নিরাময়ের কোনো চিকিৎসা নেই। বাংলাদেশেও এই রোগটির অস্তিত্ব রয়েছে। বাংলাদেশের মাগুরায় 2016 সালে শিশু বায়েজিদ শিকদার, 2018 সালে হবিগঞ্জে 11 বছর বয়সী নিতু আক্তার, সিলেটের জাকিগঞ্জে আব্দুল নূর, জয়পুরহাটে তুহিন ইসলাম রাজু এবং সর্বশেষ চট্টগ্রামের মিরসরাইয়ে শাহাদাত হোসেন এই রোগে আক্রান্ত বলে খবর পাওয়া যায়। সুলাইমান কবির, চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক।